আজকে ভিউয়ার যে দেখাবো দুই পাল্লার সুরেক, তিন পাল্লার সুরেক, ওপেন স্ট্যান্ড, হার্ডওয়্যার, ওয়ার্ড্রোব, দুই পাল্লার একটা সুরেক, জি পাঁচটা তাক থাকবে, আর একটা ডিজাইন একই সাইজ, ভিতরে গঠনটা একই রকম হচ্ছে, তিন পাল্লার একটা সুরেক, খালি নকশার ভিতরে গ্লাস দেয়া, দুই পাল্লার গ্লাস শু বক্স দেখেন, আর একটা ডিজাইন, এটার ভিতরে গঠন একই রকম হবে, এটা ডিপ হবে হচ্ছে আপনার 14 ইঞ্চি হবে, এটা হচ্ছে আপনি ক্যানাডিয়ান ওক কাঠের কিচেন ক্যাবিনেট, মানে এই যে দুইটা ড্রয়ার করা আছে, ভিতরে ডিপ আছে হচ্ছে 22 ইঞ্চি, তারপরে এটা আর একটা ডিজাইন ওক কাঠের সুরেক, আর একটা ডিজাইন হালকা একটু ফুলের ভিতরে, একটা হচ্ছে মালয়েশিয়ান MDF এর দুই পাল্লার সুরেক, এটা আমাদের অর্ডারই, এর জন্য দেখাই দিলাম, ছোট সাইজের একটা হবে, ডিপ আছে হচ্ছে 18 ইঞ্চি, একই শুধু ডিজাইন একটু চেঞ্জ করা আছে, যেটা পাশে হচ্ছে 2 ফিট, উচ্চতা হচ্ছে 3.5 ফিট, হচ্ছে তিনটা তাক, এর আর একটা ডিজাইন আছে, এই যে ওয়ার্ড্রোব দেখা হবে, এই যে সিম্পল একটা ডিজাইন, এটা আর একটা ডিজাইন আছে, চমৎকার আর একটা ডিজাইন, এটা একটা আছে 10.5 ইঞ্চির মতো মাপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের পছন্দের ফার্নিচারের কালেকশন নিয়ে আজ আমরা চলে এসেছি সরাসরি রুকাইয়া ক্লাসিক ফার্নিচার, আর আমাদের সাথে আছে সাইদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। সাইদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। তো সাইদ ভাই আজকে ভিউয়ারদের কি কি দেখাবেন? আজকে ভিউয়ারদের দেখাবো দুই পাল্লার সুরেক, তিন পাল্লার সুরেক, ওপেন স্ট্যান্ড এবং হচ্ছে চার ডোয়ার ওয়ার্ড্রোব, চার ডোয়ার ওয়ার্ড্রোব, আচ্ছা ছোটখাটোর মধ্যে সিম্পল ফার্নিচার গুলো যেগুলো মানুষের খুব প্রয়োজন সেগুলো আজকে দেখাবো, ফার্নিচার গুলো দেখাবো, অনলাইন কাস্টমারের জন্য প্রাইস ছাড় থাকবে তো ভাই? অবশ্যই ছাড় থাকবে, আপনাদের নিজস্ব কারখানা? জি একদম নিজস্ব কারখানা, প্রস্তুত কারক, তাহলে তো কারখানার দাম দিতে হবে? অবশ্যই কারখানার দাম দিব ভাই, ইনশাল্লাহ। তো শুরুতেই আপনাদের শোরুমে আসার ঠিকানাটা? আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে, যারা এয়ারপোর্ট থেকে আসবেন তারা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নামবেন, হাউস বিল্ডিং নাইমা রিক্সা বা অটো, যে কাউকে বললে হবে যে 11 নম্বর সেক্টর কাঁচা বাজার যাবো, ঠিক বাজারের সাথে আমাদের দোকানটা। আর যারা আবদুল্লাহপুর গাজীপুর থেকে আসবেন তারা উত্তরা হাউস বিল্ডিং নামবেন, নাইমা বললে হবে যে 11 নম্বর সেক্টর কাঁচা বাজার যাবো, ঠিক বাজারের সাথে আমাদের দোকানটা। জি অসংখ্য ধন্যবাদ। তো শুরু থেকে সুরেক দিয়ে শুরু করবো? জি সুরেক দিয়ে শুরু করবো আমরা। প্রথমে কোনটা দেখাচ্ছেন? প্রথমে হচ্ছে দুই পাল্লার একটা সুরেক দেখাবো, দুই পাল্লার একটা সুরেক দেখেন ভিউয়ার, এই সুরেকটার সাইজ হচ্ছে আপনার, এদিকে হচ্ছে আপনার 2.5 ফিট, আর উচ্চতা হচ্ছে 3.5 ফিট, 3.5 ফিট, জি একটু খুলে দেখা, নিচে হচ্ছে আপনার কাঠের পায়া দেওয়া আছে 3 ইঞ্চি, আর এটা হচ্ছে আপনার ভিতরের সিস্টেমটা, আচ্ছা ভিতরে আপনার 5টা তাক দেওয়া থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা, জি 5টা তাক থাকবে, জি এটা হচ্ছে গিয়ে আপনার ভিতরে গঠনটা, আর উপরে একটা ড্রয়ার, হ্যাঁ উপরে হচ্ছে একটা ড্রয়ার দেওয়া আছে, এই যে শু অ্যাক্সেসরিজ গুলো রাখার জন্য, এগুলা সুরেক গুলা, এটা কি ম্যাটেরিয়াল দিয়ে? এটা হচ্ছে আপনি মালয়েশিয়ান প্রসেস উড দিয়ে তৈরি, MDF, প্রাইসটা কত? এটা প্রাইস পড়বে হচ্ছে আপনি 4200 টাকা পড়বে, 4200 টাকা, কারখানার দাম ভিউয়ার্স এরকমই হয়, 100-200 টাকাও কম বেশি হয়। তারপর হচ্ছে এটা আর একটা ডিজাইন একই সাইজ, শুধু ডিজাইনটা আমরা দেখাই দিব, ডিজাইনটা দেখাই দিব, এটার প্রাইস, এটার প্রাইস হচ্ছে 4200 টাকা, আর এটা যদি কেউ চায় তিন পাল্লা করে নিতে পারবে, তিন পাল্লা করে নিতে পারবে, জি তিন পাল্লা করে, কাট কালার চাইলে যে কোনো কালার এটাও করে দেওয়া যায়, এটাও করে দেওয়া যায়, তারপরে এভরি কাস্টমাইজ অ্যাভেলেবল, হ্যাঁ কাস্টমাইজ অ্যাভেলেবল, আর এটা হচ্ছে একটু বড় সাইজের জন্য, এটা হচ্ছে আমাদের অর্ডারই, যার জন্য দেখাই দিলাম, এটা একটু অর্ডার করা হয়েছে, এটা ওনার রুমে জায়গা একটু বেশি, যার জন্য এটা 33 ইঞ্চি আছে, 33 ইঞ্চি, 3 ফিটের থেকে অল্প একটু কম আর কি, আর এখানে উনি ডয়ারটা নেয় নাই, আচ্ছা আচ্ছা, আপনারা চাইলে এরকম করেও নিতে পারবেন, যে আমরা ডয়ারটা নিব না, ডয়ারটা লাগবে না, আমরা দিব না, সমস্যা নেই, আর আমার এইটুক সাইজ আছে, এইটুক সাইজে বানায় দেন, ওইটুক সাইজে করে দেন, ওইটুক সাইজে করে দেওয়া যাবে, জি এই যে এটা ভিতরে গঠনটা দেখেন, হ্যাঁ বড়র কারণে ভিতরে জায়গা একটু বেশি আর কি, অর্ডারই তো আপনারা সারা দেশে ডেলিভারি নিতে পারবেন ভিউয়ার্স, কালার ফিনিশিং ভিতরে বাইরে সব জায়গায় করা আছে তো, হ্যাঁ একই রকম সেম কালার ফিনিশিং থাকবে, এটার প্রাইসটা কত নিচ্ছেন? এটার প্রাইসটা পড়বে হচ্ছে 5200 টাকা পড়বে, 5200, এটা হচ্ছে কারখানার প্রাইস, 300 টাকা অলরেডি ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, আচ্ছা আর পাঁচ থেকে এখানে 300 টাকা ডিসকাউন্ট, শেহাব ভাইয়ের ব্লগ দেখে আসলে আলহামদুলিল্লাহ আরো কিছু করা যাবে, আচ্ছা অসংখ্য ধন্যবাদ, যারা শেহাব ব্লগস এর রেফারেন্স দিবেন, এরপরে এরপরে চার একটা সুরেক দুই পাল্লার, ভিতরে গঠনটা একই রকম হবে, এখানে কি শুট ডিজাইন করে দিয়েছেন? জি এটা শুট ডিজাইন করে দেওয়া হয়েছে, এটা শুট ডিজাইন করছেন, যদি জেন্টস চায় জেন্টস করে দেওয়া হবে, হ্যাঁ অবশ্যই জেন্টস চাইলে, ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অবশ্যই দেওয়া যাবে, যাই হোক এটা লেডিস শুট ডিজাইন করা খুবই সুন্দর, এটা চাইলে এখানে লেডিস আছে, এখানে জেন্টস চাইলে জেন্টস ডিজাইনটা করে দেওয়া যাবে, দুইটাই করে দেওয়া যাবে, ওকে জি, প্রাইসটা এটার প্রাইসটা করব হচ্ছে 4200 টাকা, 4200 একই প্রাইস করব, তারপরে দেখাবো হচ্ছে তিন পাল্লার একটা সুরেক, এটা হচ্ছে গ্লাস দেওয়া, গ্লাস তিন পাল্লার গ্লাস, গ্লাস এই যে ভিতরে গ্লাস দেয়া, জালি নকশার ভিতরে গ্লাস দেয়া, গ্লাস দেওয়া খুব সুন্দর, এটা যদি কেউ চায় পা দেখা যাবে, দেখেন পা দেখা যাচ্ছে, এটা যদি কেউ চায় মাঝখানে একটা ডয়ার নিবে সেটাও করে, একটা ডয়ার দিয়ে করে দেওয়া যাবে, হ্যাঁ এটার ভিতরে সিস্টেমটা একই রকম, ভিতরে পাঁচটা খোপ থাকবে, এটা জি ঠিক আছে, এটার সাইজটা হচ্ছে আপনার 3.5 ফিট, 3.5 ফিট বাই 3.5 ফিট, এটার প্রাইসটা পড়বে হচ্ছে 7000 টাকা পড়বে, 7000 টাকা, ওকে এরপরে তারপরে দেখাবো দুই পাল্লার গ্লাস শু বক্স, দুই পাল্লার গ্লাস শু বক্স দেখেন, এই যে দুই পাল্লার গ্লাসের উপরে কিন্তু চমৎকার চমৎকার ডিজাইন করা আছে, এটার ভিতরে পাঁচটা তাক দেওয়া থাকবে, পাঁচটা তাক দেওয়া থাকবে, একটা ডয়ার, একটা ডয়ার থাকবে, হ্যাঁ সিকিউরিটি একটা ডয়ার থাকবে, আবার কেউ যদি চায় এটা ডয়ার ছাড়া নিবে, ডয়ার ছাড়া নিতে পারবে, সেক্ষেত্রে একটা তাক চাইলে বাড়াইতে পারবে, জি
পাঁচটা আছে, ডয়াল লাগবে না, সেক্ষেত্রে ছয়টা করা যাবে, এটা করে দেওয়া যাবে। এটার প্রাইস পড়বে হচ্ছে 5,000 টাকা পড়বে এটা, 5,000 টাকা। ওকে, এরপরে তারপর আরেকটা ডিজাইন দেখাবো হচ্ছে এই যে এটা, এই যে দেখেন ভিউয়ার্স আরেকটা ডিজাইন চমৎকার। এটার ভিতরে গঠনটা একই রকম, এটা যদি কেউ চায় 3 পাল্লা করে নিবে, মাঝখানে 2টা ডয়ার দিয়ে নিয়ে করে দিবে, দেওয়া যাবে, সমস্যা নেই। এটার প্রাইস 5,000, জি এটা 5,000 টাকা পড়বে। এটা আরেকটা ডিজাইন দেওয়া আছে, ডিজাইন দেখেন, জি এটার ভিতরে গঠন একই রকম হবে, ডিজাইনটা শুধু দেখাইলাম। আর কেউ যদি চায় হবে ভাই, ডিপ ডিপ, এটা ডিপ হবে হচ্ছে আপনার 14 ইঞ্চি হবে, কেউ যদি চায় বাড়াবে বাড়াইতে পারবে, কারণ 14 ইঞ্চি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বাসা বাড়িতে জায়গা কম, যার জন্য আমরা 14 দিয়ে করছি। আবার কেউ যদি চায় বাড়াবে, চাইলে বাড়াইতে পারবে এটা। হ্যাঁ, প্রাইস 5,000, হ্যাঁ প্রাইস 5,000 টাকা পড়বে। কালার কাস্টমাইজ করতে পারবে, যে কোনো কালার করে দেওয়া যাবে। তারপর এটা হচ্ছে আপনি ক্যানাডিয়ান ওক কাঠের কিচেন ক্যাবিনেট, ওয়াও, কিচেন ক্যাবিনেট যারা করছেন, এটা হচ্ছে ওক কাঠ দিয়ে করা, ওক কাঠের দেখেন ক্যানাডিয়ান কিচেন ক্যাবিনেট। হ্যাঁ, এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে 18 মিলি দিয়ে করা, 18 মিলি দিয়ে করা, 18 মিলি দিয়ে করা। এই যে দেখেন 18 মিলি, কিন্তু ওয়াও, এটা হচ্ছে উপরে আপনি 2টা ডয়ার দেওয়া আছে এখানে, এই যে 2টা ডয়ার করা আছে, এটাও 18 মিলি দিয়ে করা। আর এটা যদি কিচেন ক্যাবিনেট, কিচেনের জিনিসপত্র রাখার জন্য একটু জায়গা বেশি দরকার, এটার ভিতরে ডিপ আছে হচ্ছে 22 ইঞ্চি, 22 ইঞ্চি, জি 22 ইঞ্চি ডিপ দেওয়া আছে। এদিকে আছে 3.5 ফিট, উচ্চতা আছে 3 ফিট। আচ্ছা আচ্ছা, এটা যদি কেউ চায় আমার এই ডয়ারটা লাগবে না, আমি আর একটু উপরের দিকে বাড়াই নিব, ওইভাবে করে দেওয়া যাবে, সমস্যা নেই। এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 10,500 টাকা পড়বে, 10,500। ওকে, তারপরে এটা আরেকটা ডিজাইন, সবকিছু একই, শুধু আমরা ডিজাইনটা একটু দেখাই দিব আর কি। আর এটার নিচেও কাঠ ব্যবহার করা আছে, পুরাটাই হচ্ছে ওক কাঠ দিয়ে করা, এটাও 18 মিলি, জি। তারপরে এটা হচ্ছে ওক কাঠের সুরেক, ওক কাঠের সুরেক, জি দুই পাটের ওক কাঠের সুরেক, এই যে দেখেন দুই পাল্লার, হ্যাঁ 18 মিলি দিয়ে করা, জি ওয়াও চমৎকার। এটা সাইজ কি? এটা সাইজ হচ্ছে 2.5 ফিট বাই 3.5 ফিট, 3.5 ফিট, একই সাইজ। এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার 5,500 টাকা পড়বে, 5,500, জি। ওকে, এরপরে তারপরে এটা আর একটা ডিজাইন, হালকা একটু ফুলের ভিতরে, এটার ভিতরে গঠন বাইরের গঠন একই রকম, জি, শুধু ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে, প্রাইস এটাও পড়বে 5,500 টাকা। ওকে, এরপরে তারপরে এটা একটা হচ্ছে মালয়েশিয়ান MDF এর দুই পাল্লার সুরেক, জি একদম সিম্পল ডিজাইনের ভিতরে করা হয়েছে। এটা প্রাইস কত? এটা পড়বে হচ্ছে 4,200 টাকা পড়বে। তারপরে এটা আর একটা ডিজাইন, এটা আমাদের অর্ডারই, এর জন্য দেখাই দিলাম। এটা উনি আলমারি ডিজাইন দিয়ে করছে আর কি, এরকম কাস্টমাইজ করে দেওয়া যাবে, মানে অন্য ফার্নিচারের সাথে মিলায়, অন্য ফার্নিচারের সাথে ওনার সাথে মিলায় পুরো বেডরুম সেটও করে দেওয়া, বেডরুম সেটও করে দেওয়া যাবে, সমস্যা নেই, যে কোনো জিনিস আপনি মিলায় নিতে পারবেন। এটার প্রাইস? এটার প্রাইস পড়বে হচ্ছে 4,500 টাকা, 4,500 টাকা। একটু বেশি কেন ভাই? এটা একটু বেশি, এটা বেশি হওয়ার কারণ হচ্ছে অর্ডার করছে তো, আবার একটু ডিজাইনের জন্য একটু প্রাইসটা বাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইদ ভাই এখন কি দেখাচ্ছেন? এখন ভাই ওভেন দেখাবো, ওভেন স্ট্যান্ড, চমৎকার ওভেন র‍্যাক গুলো, ওভেন স্ট্যান্ড গুলো দেখাবো। শুরুতে কোনটা দেখাচ্ছেন? শুরুতে হচ্ছে এটা দেখাবো, ছোট সাইজের একটা ওভেন, অল্প একটু জায়গার ভিতরে রাখতে পারবেন। এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেস উড দিয়ে তৈরি, পায়াটা কাট দেওয়া আছে, আর এটার জন্য আপনারা গ্যারান্টি পাবেন। গ্যারান্টি পাবেন হচ্ছে ঘুণের জন্য গ্যারান্টি থাকবে, একটা দিবেন একটা নেবেন, সহজ হিসাব, ঘুণ ধরবে আপনি একটা দিবেন একটা নেবেন, থাকবে না সময় দিবেন বানাই দিব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং দেখেন সাইডেও ডিজাইন করা, ডিজাইন করা আছে ডিজাইন, আবার এইখানে হচ্ছে কি আপনি একটা জায়গা দেওয়া আছে, পাল্লা সিস্টেম করা আছে, আর এখানে আমরা ম্যাগনেট দিছি, যদি কেউ চায় এখানে তালা সিস্টেম করে দেওয়া যাবে, করে দেওয়া যাবে, ঠিক আছে, কেউ যদি চায় এই সিস্টেমটা আমরা করে দিতে পারবো। এটার জন্য এক্সট্রা কস্ট হবে? চার জন্য এক্সট্রা 100 টাকা বাড়বে, 100 টাকা বাড়বে, জি 100 টাকা বাড়বে। এখন ভাই ওভেন স্ট্যান্ডের একটা মেইন বিষয়টা হচ্ছে এখানে কতটুকু ডিপ আছে আমাদের, এখানে ওভেনটা ঠিকঠাক মতো বসবে? আমাদের এখানে ডিপ আছে হচ্ছে 18 ইঞ্চি, কেউ যদি চায় এটা কমাইতে পারবে বাড়াইতেও পারবে, জি আমাদের 18 ইঞ্চি দিয়ে করা আছে। রেগুলার ওভেন গুলো অবশ্যই হয়ে যায়, আমি জানি স্ট্যান্ডার্ড সাইজে করা আছে, যদি ছোট বড় হয় সেক্ষেত্রে আমরা এটা ই করে দিতে পারবো। ওকে, ওভেন স্ট্যান্ডার্ড সাইজটা কি আছে? এটার সাইজ এদিকে হচ্ছে 2 ফিট আর এদিকে হচ্ছে আপনি 3 ফিট। ওকে, প্রাইসটা কত হচ্ছে? এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 3800 টাকা পড়বে, 3800, জি এটা হচ্ছে 2 ফিট বাই 3 ফিট, এটা 3800 টাকা পড়বে। এটার ভিতরে আরো একটা ডিজাইন আছে, একই সাইজ একই, শুধু ডিজাইনটা একটু চেঞ্জ, হ্যাঁ ডিজাইন চেঞ্জ, কালারটা একটু চেঞ্জ, হ্যাঁ কালার চেঞ্জ, কালার আপনারা চাইলে যে কোনো কালার করতে পারেন, যে কোনো কালার করে নিতে পারবেন, যে 3800 এটা একটা আছে, হ্যাঁ ডিজাইন সাইডের ডিজাইন চেক করে দেখাই দিব, চাইলে এরকম কাস্টমাইজ করে নিতে পারবেন। 3800, হ্যাঁ এটা একটা আছে, এটার ডিজাইনটা একটু চেঞ্জ করা আছে, জি, বা আপনাদের ফার্নিচারের সাথে ডিজাইন ম্যাচ করে যদি বলেন বানাই দিব, এটাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, জি এটা একটা আছে ডিজাইন। এগুলো সব 3800, হ্যাঁ এগুলো সব 3800 করে পড়বে, জি। এরপরে তারপরে এটা আছে একটু বড় সাইজের ভিতরে, একটু বড় সাইজ, দেখা গেছে একটু স্পেস বেশি আছে, আপনার জায়গায় একটু বেশি জিনিস রাখতে পারুন, আবার পাল্লাটা একটু বড় করে দেওয়া হয়েছে, এটা এই যে ভিতরে অনেক কিছু রাখতে হবে, হ্যাঁ একটু জায়গা বেশি দেওয়া আছে, 2-3 লিটারের বোতলগুলোও রাখতে পারবেন সুন্দর করে, অনেক তো আপনি অনেক কিছু রাখতে পারবেন। এটা এদিকে আছে হচ্ছে 2 ফিট রিং মডেলের ভিতরে করা, এটা পাশে হচ্ছে 2 ফিট, উচ্চতা হচ্ছে 3.5 ফিট, 3.5 ফিট, জি 3.5 ফিট আছে।
এটা পড়বে হচ্ছে কি আপনি 5000 টাকা পড়বে এটা 5000 টাকা চমৎকার এইটা নিতে চাইলে 5000 টাকা পড়বে এরপর এরপর আরেকটা দেখাবো এই একই সাইজের এই যে এখানে আরেকটা ওভেন স্ট্যান্ড আছে একই সাইজের হ্যাঁ এটার ভিতরেও জায়গা আছে অনেক হিউজ পরিমাণে জায়গা ভিতরে তো কালার ফিনিশিং করা থাকে হ্যাঁ কালার ফিনিশিং দেওয়া আছে এটা যাতে ফাঙ্গাস না পড়ে ফাঙ্গাস পড়লে আমরা সার্ভিস দিয়ে দিব এটার জন্য আমাদের ব্যবস্থা আছে আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস পড়বে 5000 টাকা 5000 টাকা এরপরে তারপর এটা দেখাবো হচ্ছে তিনটা তাক তিনটা তাক বেশি দিয়ে করা হ্যাঁ এটা হচ্ছে 4 ফিটের ভিতরে করা এটা আপনারা যদি চান যে কোনো কালার করে নিতে পারবেন যে কোনো কালার করে দেওয়া যাবে শুধু একটু সময় দিবেন আর শুধু এমডিএফ এ দেখালাম এটা যদি ভিনিয়ারে চা দেওয়া যাবে কেউ যদি বিনিয়ারে ভিতরে এই কালার চাই দেওয়া যাবে কাট কালার চাইলে দেওয়া যাবে আর আরেকটা বিষয় শিহাব ভাই বলি সেটা হচ্ছে আমরা যখন ভিডিওটা দেই ভিডিওটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা আমাদের দেওয়া হয় না শিহাব ভাই আমাদের এটা এক সপ্তাহ পর দেয় ভিডিওটা তো তখন কালেকশনগুলো শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে সবাই যে জিনিসটা করবেন আমাদের একটু সময় দিবেন আর অনেকে ভাই মেসেজ দেয় এটার ভাই রিপ্লে দিতে খুবই দেরি হয় অনেকে এই জিনিসটা একটু মন খারাপ করে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে প্রথম নাম্বারটাতে যদি কাজ না হয় দ্বিতীয় নাম্বারটাতে আপনারা ট্রাই করবেন অবশ্যই হবে জি অসংখ্য ধন্যবাদ কারণ ভিডিও দেওয়ার সাথে সাথে ভাই হিউজ পরিমাণের মেসেজ আসে আমাদের অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা অবশ্যই একটু সময় দিবেন ওনাদেরকে কারণ ওনারাও আসলে অপারেট করতেও তো একটা টাইম লাগে হ্যাঁ জি একটা টাইম হয়তো বা 50টা মেসেজ আসলে রিপ্লাই দিতে একটু একটু সময় দিবেন জি অনুগ্রহপূর্বক এরপরে এরপর দেখাবো হচ্ছে ওয়ার্ড্রপ দেখাবো ভাই ছোট ওয়ার্ড্রপ হ্যাঁ ছোট ওয়ার্ড্রপ গুলো দেখাবো ছোট ওয়ার্ড্রপ জি 3 ফিট বাই 4 ফিট দেখেন একদম অল্প একটু জায়গার ভিতরে আপনি সুন্দর কাপড় চোপড় গুছিয়ে রাখতে পারবেন ঠিক আছে ভিতরে ইয়া দেওয়া আছে আমরা যদি একটা ড্রয়ার খুলে ভালো মতো দেখাই হ্যাঁ এই দেখেন ছোট জায়গার মধ্যে আজকে দেখাচ্ছি মূলত ছোটখাটো ফার্নিচার গুলো ছোটখাটো ফার্নিচার গুলো আজকে দেখানো সাইজ কি হবে ভাই এটার সাইজ এদিকে হচ্ছে আপনি 3 ফিট এদিকে 3 ফিট আর এদিকে হচ্ছে আপনার 4 ফিট এমডিএফ জি মালয়েশিয়ান এমডিএফ 3 ফিট বাই 4 ফিট এটা কেউ যদি চায় ওকার দিয়ে করে দেওয়া যাবে আচ্ছা এটা সমস্যা নেই আবার কেউ যদি চায় এটা পছন্দ হইছে বড় নেবেন সেটাও দেওয়া যাবে সমস্যা পাল্লা অ্যাড করে দেওয়া জি এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 6000 টাকা পড়বে এটাতে কোনো বার্গেটিং করা যাবে না জি একদম ফিক্সড রেট একদম ফিক্সড রেট এটাতে কোনো দামাদামি করা যাবে না এটা যদি ভিনিয়ারে বানায় না এটা যদি ভিনিয়ার বানায় না তাহলে 9000 টাকা পড়বে আর এটা 4 ফিট বাই 5 ফিট করে না তাহলে 4 ফিট বাই 5 ফিট করে যদি নেয় আপনার মাত্র 9000 টাকা পড়বে 9000 টাকা জি মাত্র 9000 টাকা অসংখ্য ধন্যবাদ এরপরে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এই যে সিম্পল একটা ডিজাইন ভিতরে গঠন একই রকম থাকবে চারটা ডয়ার থাকবে চারটা ডয়ার আর ভিতরে ভাই কালার ফিনিশিং দেওয়া থাকবে আমাদের জি এটা এটা আরেকটা ডিজাইন আছে এটা একসাথে 10টা ফার্নিচার বানানো হয় একটাতে একটু সমস্যা থাকতেই পারে আরেকটা দিয়ে দিব জি কোনো সমস্যা নাই একটু সময় দিবেন আরেকটা বানায় দিব সুন্দর কথা বলেছেন ভাই ভালো লেগেছে তারপরে এইটা আরেকটা ডিজাইন আছে একদম সিম্পল আরেকটা ডিজাইন আছে চমৎকার আরেকটা ডিজাইন একদম সিম্পলের ভিতরে ডিজাইনটা করা সিম্পলের মতো ডিজাইন এটা কালার কাস্টমাইজ করতে পারবেন বিষয় হচ্ছে আমাদের এই কালারগুলো রানিং সব সময় চলে তো এই কালারটা চাহিদা বেশি যার জন্য আমরা এই কালারগুলো করি কেউ যদি চায় অন্য কালার করে দেওয়া যাবে এটার সাথে মিলে অন্য ফার্নিচারও সেম ডিজাইন করে নিতে পারবে আচ্ছা প্রাইস 6000 এটার প্রাইস 6000 জি এই যে এটা একটা আছে একদম সিম্পল ডিজাইনের ভিতরে হ্যাঁ আর আরেকটা জিনিস বলি আমাদের এই যে ডয়ারগুলো আছে প্রত্যেকটা ডয়ারের মাপ এখান থেকে এ পর্যন্ত আপনি 10.5 ইঞ্চির মতো মাপ থাকবে আচ্ছা আচ্ছা 10.5 ইঞ্চি থাকবে এই মাপ অনুপাতে করা হয়েছে আবার আপনি যদি চান এই চারটা ডয়ারের ভিতরে আপনি করবেন ডয়ারের এই জিনিসটা একটু আপনি বাড়ায় নিলেন ভাই আমি 15 ইঞ্চি করে চারটা ডয়ার নিব আপনাকে করে দেওয়া যাবে আপনার উপরে জায়গা একটু বেশি লাগতেছে এটাতে হইতেছে না হাইট বাড়াইতে চাইতেছেন বাড়ায় দেওয়া যাবে সমস্যা নেই এটা হচ্ছে জি এটাও একটা ডিজাইন সিম্পলের ভিতরে আসছে সিম্পলের মধ্যে দেখেন এই যে এটার প্রাইসও এটার প্রাইসও 6000 টাকা 6000 টাকা এছাড়াও এখন আমরা শু র‍্যাক ওভেন র‍্যাক আর হচ্ছে ওয়ার্ড্রপ দেখালাম এছাড়াও তো বড় বড় ফার্নিচার সবই আছে নাকি যে আলমারি আছে ফার্নিচার আছে জি দেওয়া যাবে এই যে আলমারিগুলো রয়েছে ভিউয়ার্স দেখেন বড় ওয়ার্ড্রপগুলো রয়েছে ড্রেসিং টেবিলগুলো রয়েছে ডাইনিং টেবিল রয়েছে সকল ধরনের ফার্নিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের রুকাইয়া ক্লাসিক ফার্নিচারে এবং ওনাদের সকল ভিডিও পাবেন রুকাইয়া ক্লাসিক ফার্নিচার নামে যে প্লে লিস্ট আছে আমার চ্যানেলে সেই প্লে লিস্টে তো ভাই এই ফার্নিচারগুলো দেখাইলাম আপনাদের শোরুমের অ্যাড্রেসও দিলাম আপনাদের কারখানা তো আছে নিজস্ব জি ভাই অবশ্যই আমাদের যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তারা অর্ডার করতে যারা পাইকারি ব্যবসা করতে চায় অবশ্যই অর্ডার করতে পারবে তাদের জন্য সুযোগ সুবিধা আছে আর আল্লাহর রহমতে পাইকারি অর্ডার হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো সাইদ ভাই যারা আসতে পারবে না প্রবাস থেকে ভিডিওটি দেখতে পারবে যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছে অর্ডার কিভাবে করবে পেমেন্ট কিভাবে করবে এই পেমেন্টের অপশনটা আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা নির্দিষ্ট একটা লোক দিয়ে দিব
প্রোডাক্ট বুঝে যাওয়ার পরে বাকি টাকাটা তার হাতে দিলে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে চমৎকার চমৎকার ফার্নিচার দেখাই দিলাম আপনাদেরকে। এই ফার্নিচারগুলো ছাড়া অন্যান্য ফার্নিচার নিতে পারবেন, সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। রুকাইয়া ক্লাসিক ফার্নিচার একটি সুনামধন্য প্রতিষ্ঠান, উত্তরা সেক্টরে ওনারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে, এবং আমি পার্সোনালি বলতে পারি আমার ভিডিওতে ওনাদের বেশ কয়েকটি ভিডিও আছে যারা প্রোডাক্ট নিয়েছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো মতো প্রোডাক্ট নিচ্ছে এবং বুঝে পাচ্ছে। তো আপনার পছন্দের পণ্যটি অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি ডিসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় চলে আসবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।